সফটটিউনস কখনোই ব্ল্যাক ম্যাজিক, ঝাড়ফুঁক, তন্ত্রমন্ত্র ইত্যাদিকে সমর্থন করে না। আমরা চাই দর্শকরা সংস্কার মুক্ত হয়ে এই গল্পটা গ্রহণ করুক। ভজাদা, তাড়াতাড়ি করো। ঠিক বলেছিস পল্টু, জায়গাটা এমনিতেও সুবিধের নয়। এই যে বলাই, আর কতক্ষণ থাকবে? আর সন্ধ্যে নেমে এলো যে। হ্যাঁ হ্যাঁ, চলো কাকা, না হলে পথে তো সেই আবার। আরে ওই জায়গার নাম মুখে নিও না, তাড়াতাড়ি পা চালিয়ে ফিরতে হবে তো। এত দেরি করলেন কেন? বাড়িতে পুজো, ঠাকুর মশাই এক গাদা ফর্দ ধরিয়ে দিল। চেনই তো আমাদের বামন ঠাকুর নরনারায়ণকে। সেই আপনি তো আবার। মানি মানি ভাই, সব মানি, দেবতা অপদেবতা কাল অকাল সব। সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ধরে গেল, তোমরা এগো, আমি একটু বসেই আসছি। জায়গাটা ভালো নয় সত্যেন, জায়গাটা ভালো নয়। আরে দূর, কিচ্ছু হবে না, তোমরা এগো, আমি তোমাদের ঠিক ধরে নেবো। যাও যাও, যা ভালো বুঝিস কর। ও কাকা, কাকা, ওটা কে গো? মনে হচ্ছে একটা মেয়ে, গিয়ে একবার দেখবো। না না, খবরদার নয়, খবরদার নয়। চল চল চল, পালা পালা চল, সন্ধে নেমে গেছে, পালা। এখানে বসে কে কাঁদছে? কে গো তুমি মেয়ে, এখানে বসে কাঁদো কেন? আহারে ওমে, বলি তুমি চুপ করো এবার। আচ্ছা মধু কই? এই যে ঠাকুর মশাই, সিঁদুর পাতা আলতা পাতা সব এনেছি, এই নিন এই নিন। কি হলো ঠাকুর মশাই? কি এক অশুভ গন্ধ বাতাসে, কোথাও কোনো বিপদ ঘটতে চলেছে নিশ্চয়ই। কিসের বিপদ? জানি না, কিন্তু কিন্তু ভালো ঠেকছে না। গ্রামে গ্রামে নিশ্চয়ই কোনো বিপদ আসতে চলেছে। অমাবস্যা, আগামীকাল অমাবস্যা, শনির দশা, কি না না, দিনক্ষণ কিছুই ভালো ঠেকছে না। হে বাবা বাবা, আমার হাওয়াই মিঠাই আর চরকি এনেছ, কথা বলছো না কেন বাবা? মা মা দেখো, বাবা কোনো কথা বলছে না। কি গো তোমার এত দেরি হলো, কি হয়েছে? অমন থম মেরে আছো কেন? এ কি চোখ দুটো অমন লাল হলো কি করে? আমা
বাবা কথা বলছে না কেন? তুমি ঘরে যাও, পড়তে বসো, আমি দেখছি। কিন্তু আমার হাওয়াই যাও, চলো খাবে চলো, অনেক রাত হয়েছে। আমি খাবো না, ভোগ না দিয়ে আমি খেতে পারবো না। যাও যাও, আমায় ঘুমোতে দাও। কিসের ভোগ? আর তোমার গলায় এটা কিসের দাগ? এই কি হয়েছে বলো তো তোমার? মাকে ছেড়ে দাও না, বাবার গায়ে খুব জোর হয়ে গেল দৈত্যের মতো, চোখগুলো লাল, মাকে নিয়ে ওই দিকে হাওয়ায় হারিয়ে গেল। ঘরে ছেলেটা একা, আমায় ছেড়ে দাও গো, আমায় ছেড়ে দাও। আরে কোথায় নিয়ে যাচ্ছো আমায়? ও গো হে মা রক্ষে কালী, রক্ষে করো মা, রক্ষে করো। আসছে আসছে, মানুষ আসছে, মানুষের গন্ধ পাচ্ছি। আমি জানতাম জানতাম এমনই কোনো ভয়ঙ্কর বিপদ আসতে চলেছে। আমার আমার আপনাকে আগেই বলা উচিত ছিল, ছাতিমতলার ঘাটে এক নারীকে আজ কাঁদতে দেখেছি। না না, সে নারী নয়, হয় মহাপাপী, আর নয়তো নয়তো কোনো অপদেবতা, যে ভর করেছে সত্যেনের উপরে। কি হবে তাহলে? পাচালাও পাচালাও, দুজনকেই রক্ষা করতে হবে। আমি কেউ নই, ওই ওই যে আমার দেবী, এবার দেবীকে ভোগ দেওয়ার পালা। দেবী দেবী আমি এনেছি, মানুষ এনেছি। খবরদার রাক্ষসী, তুই আর কিচ্ছু করতে পারবি না। ওং মা কালী করাল বদনী, শ্মশান বাসিনী রক্ষা কর মা, রক্ষা কর। পারবি না, আমাকে মারতে পারবি না। মোহমুক্ত করো মা,
মুক্তকেশী করাল বদনী শ্মশান বাসিনী মোহমুক্ত কর মা। আমি গ্রামের চতুর্দিকে গণ্ডি কেটে দিয়েছি, সেই গণ্ডি ভেদ করে কেউ এ গ্রামে ঢুকতে পারবে না। কিন্তু এই আধুনিক কালে এটা কি করে সম্ভব হলো? সব বিশ্বাস বাবা, কেউ বলে অপশক্তি, কেউ বলে নেতিবাচক শক্তি, মানে নেগেটিভ এনার্জি। হ্যাঁ, এই অপশক্তিরা সব সময় পৃথিবীর চারপাশে ঘুরলেও পৃথিবীতে আসতে পারে না, কিন্তু এ এক মহাযোগ, দিনক্ষণ মিলে যেতেই পৃথিবীতে এসেছে মানুষের ক্ষতি করতে। আমি বড় হয়ে গেলে ওদের সাথে ঢিসুম ঢিসুম করে গ্রামকে বাঁচাবো। হ্যাঁ,